ঝালকাঠি এক আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল করতে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মোহাম্মদ আল মামুন খান নামে এক ব্যক্তি। সিএসসিকে পাঠানো চিঠিতে অভিযোগ করা হয়, শাহজাহান 4 ডিসেম্বর সকাল 10টায় কাঠালিয়া পাইলট স্কুলে নির্বাচনী জনসভা করেন। এ সময় তার অনুসারীরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সমাবেশস্থলে উপস্থিত হন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। চিঠিতে অভিযোগ করা হয়, কমিশন থেকে জারিকৃত বিধিবিধান অমান্য করলেও শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন অনুসন্ধান কমিটি। সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেন বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান।